আমি সরলা মুসলিমরা ঈশ্বরকে আল্লাহ বোন আপনি প্রশ্ন করলেন আমরা মুসলিমরা ঈশ্বরকে কেন আল্লাহ বলি আমার লেকচারের আগে আপনাদের সামনে আমি আল্লাহর সঙ্গে দিয়েছি পবিত্র কোরআন থেকে পবিত্র কোরআনের সুরা ক্লাসে বলা হয়েছে কুল আল্লাহ আহাদ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ সামাদ আল্লাহবিনশ্বর চিরস্থায়ী লাল মি আলিদোয়া মিউলাদ তিনি জন্ম দেননি জন্ম নেননি ওয়ালা মিয়াকুল্লাহ কুফান আহাদ এই বিশ্বজগতে আল্লাহর সমতুল্য আর কিছুই নেই তবে কোরআনে ছাড়াও বলছে সুরা ইসরার একশো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে কলিদুল্লাহ আবদুর রহমান আইয়ামা তাকে তোমরা আল্লাহ বলে ডাকো বা রহমান তোমরা তাকে যে নামেই ডাকো না কেন সব সুন্দর নামগুলো তো তারই একই কথা যে সব সুন্দর নামগুলো আল্লাহ তালার এটা কোরআনে সুরা আরফের একশো আশি নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা হাসারের চব্বিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে এছাড়াও সুরা তাহার আট নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে যে সব সুন্দর নামগুলো আল্লাহ তালার তবে এই সব নামে আপনাদের মনে কোনো ছবি ভেসে উঠবে না নামটা হবে একটা সুন্দর নাম আমরা মুসলিমরা কেন সর্বশক্তিমান ঈশ্বরকে গড না বলে আল্লাহ বলে সম্বোধন করি কারণ আরবি শব্দ আল্লাহ একটা বিশুদ্ধ শব্দ ইংরেজি শব্দ গড এটাকে বিকৃত করা যায় যদি গডের সাথে এস জুড়ে দেন সেটা হবে গডস গডের বহু এস জুড়তে পারবেন না আল্লাহর কোনো বহু বচন নেই আল্লাহ শুধু একজন কলহ আল্লাহ আহাদ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় যদি গডের সাথে ডি ইএ এস যোগ করেন সেটা হবে গডেস একজন মহিলা ঈশ্বর মহিলা আল্লাহ বলে কিছু নেই বা পুরুষ আল্লাহ আল্লাহ তার কোনো লিঙ্গ নেই বড় হাতের জি দিয়ে গড লিখলে সেটাই সত্যিকারের গড ছোট হাতের জি দিয়ে গড লিখলে সেটা মিথ্যে গড আল্লাহ কেবলমাত্র একজনই ইসলামে কোন নকর আল্লাহ নেই একজন সত্যি আল্লাহ যদি গডের সাথে ফাদার যোগ করেন সেটা হবে গডফাদার সে আমার গডফাদার সে আমার অভিভাবক আল্লাহর সাথে আব্বা লাগাতে পারবেন না বা ফাদার লাগাতে পারবেন না আল্লাহ আব্বা বা আল্লাহ ফাদার বলে কিছু নেই ইসলামে যদি গডের সাথে মাদার লাগান সেটা হবে গড মাদার আল্লাহর সাথে মাদার লাগাতে পারবেন না বা আমি লাগাতে পারবেন না আমি আল্লাহ বলে কিছু নেই ইসলামে যদি আপনি গড শব্দটার আগে টিন বসান সেটা হবে টিন গড নকল ঈশ্বর ইসলাম ধর্মে তিনি আল্লাহ বলে কিছু নেই আল্লাহ বিশুদ্ধ একেবারে আলাদা আল্লাহকে যে কোনো নামে ডাকতে পারেন তবে সেটা হবে একটা সুন্দর নাম আশা করি উত্তরটা পেয়েছেন আসসালামু আলাইকুম আমার নাম তাজিম দবির আমার প্রশ্নটা হল অরুণ বলেছেন যে কোরআনের চার নম্বর সুরায় এগারো ও বারো নম্বর আয়াতে উত্তরাধিকারীদের সম্পত্তি ভাগাভাগির কথা আছে সব অংশ যোগ করলে একের বেশি হয় সেজন্য অরুণসূরী বলেছেন যে কোরআন যিনি লিখেছেন তিনি অঙ্ক জানেন না এই সম্পর্কে বলবেন ভাই আপনি প্রশ্ন করলেন যে অরুণসূরীর কথা অনুযায়ী পবিত্র কোরআনে চার নম্বর সুরার এগারো বারো নম্বর আয়াতে সম্পত্তি ভাগাভাগি যদি সবগুলো অংশ যোগ করেন সব উত্তরাধিকারীদের অংশ যোগ করেন তার যোগফলটা একের বেশি হবে সেজন্য তার দাবি যিনি কোরআন লিখেছেন তিনি অঙ্ক জানেন না আমি কথা আগে বলেছি এমন অনেক লোক আছে যারা কোরআনের ভুল বের করেছে কিন্তু যদি ভালো করে দেখেন সবগুলো অভিযোগই আসলে সত্যি না একটাও প্রমাণিত না একটাও সত্যি না উত্তরাধিকারীদের অংশ নিয়ে কোরআন বলেছে অনেকগুলো আয়াতে আয়তোর একশো আশি নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা বা দুইশো চল্লিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা নিসার নয় আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা নিসার উনিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা মাইদার একশো পাঁচ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে অনেক জায়গায় আছে তবে উত্তরাধিকারীদের প্রাপ্য অংশ সম্পর্কে একেবারে বিস্তারিত বলা হয়েছে সুরা নিসাই সুরা নিসার এগারো বারো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এছাড়াও সে সম্পর্কে আমি এখন কিছু বলি যে পবিত্র সুরা নিসার এগারো বারো নম্বর আয়াতে বলা হয়েছে উত্তরাধিকার হিসেবে সম্পত্তি পাওয়ার ব্যাপারে সন্তানদের ক্ষেত্রে পুত্র কন্যার চাইতে দ্বিগুণ পরিমাণ সম্পত্তি পাবে কিন্তু শুধু কন্যা থাকলে দুই বা তার বেশি তারা পাবে দুই তৃতীয়াংশ মাত্র একজন কন্যা থাকলে সে অর্ধেক পাবে তারপর বলা হয়েছে পিতামাতার ক্ষেত্রে প্রত্যেকে পাবে একষষ্ঠাংশ সে লোকের সন্তান না থাকলে নিঃসন্তান হলে মা পাবে এক তৃতীয়াংশ উইল করা ঋণ শোধের পরে যে সম্পদ থাকে তার উপর বারো আর বলছে যে তোমাদের স্ত্রীদের পরিত্যক্ত সম্পত্তির উপর তোমরা অর্ধেক পাবে সে হলে সন্তান থাকলে পালন আর পর স্ত্রীদের ক্ষেত্রে আবার এমন হয় তোমাদের সন্তান না থাকলে এক চতুর্থাংশ আর সন্তান থাকলে এক অষ্টমাংশ আপনাদের কোনো সন্দেহ থাকলে ব্যাপারটা নিয়ে বাসায় গিয়ে মিলিয়ে দেখতে পারেন এক কথায় পবিত্র পবিত্রকরণের সুরের নিষের এগারো নম্বর আয়াতে উত্তরাধিকারের অংশ নিয়ে প্রথমেই বলা হচ্ছে সন্তানদের কথা তারপর বাবা মার কথা তারপরে নম্বর আয়াতে বলা বারো হয়েছে স্বামী বা স্ত্রীর কথা উত্তরাধিকার নিয়ে ইসলাম ধর্মে বিস্তারিত বলা হয়েছে পবিত্র পবিত্রকরণের শুধু মূল কাঠামোটা সম্পর্কে বলা হয়েছে আরো বিশদভাবে আপনারা জানতে পারবেন হাদিসে উত্তরাধিকারের ব্যাপারটা নিয়ে একজন মানুষ সারা জীবন গবেষণা করতে পারে আর অরুণসূরি ভেবেছেন এ দুটো আর পড়েই তিনি সব কিছু জেনে ফেলেছেন এমন একটা উদাহরণ হচ্ছে একজন স্টুডেন্ট পাটিগণিতের সরল অঙ্ক করছে কিন্তু সরল করার মূল নিয়মটা জানে না সেটা হলো বডমাস এই বডমাসের নিয়ম অনুযায়ী বিও ডি সব প্রথমে যে চিহ্নই থাকুক না কেন যোগ বিয়োগ গুণ ভাগ প্রথমে আমরা যে কাজটা করব ব্রাকেট অফ করা তারপর 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 ডি ডিভিশন মানে ভাগ মাল্টিপ্লিকেশন গুণ এ বিও এডিশন যোগ তারপর এ সাবস্ট্রাকশন বিয়োগ আপনি সরলের এই নিয়মটা বডমাস না জানলে প্রথমে যদি বিয়োগ করেন তারপর গুণ করেন তারপর যোগ তারপর ব্রাকেট অফ করেন তাহলে উত্তরটা অবশ্যই ভুল হবে একইভাবে অরুণসূরি নিজেই অঙ্ক জানেন না উত্তরাধিকারের অংশ কিভাবে ভাগাভাগি হবে ইসলামের আইন অনুযায়ী উত্তরাধিকারের অংশ ভাগাভাগির ক্ষেত্রে ইসলামের আইন অনুযায়ী প্রথম হিসাব করা হয় স্বামী বা স্ত্রীকে তারপর বাবা মাকে তারপর যে অংশটা বাকি থাকে সে অংশটা সন্তানরা পায় যদি এভাবে হিসেব করেন তাহলে অংশগুলো যোগ করলে কখনোই একের বেশি হবে আসি উত্তরটা পেয়েছেন আমার নাম ফৌজিয়া সৈয়দ আমি এনসিসির ইন্সপেক্টর আমি আগে খ্রিস্টান ছিলাম উনিশশো সালে ইসলাম গ্রহণ করি আমার বাবা মাকে কিভাবে বোঝাবো যারা এখনো খ্রিস্টান যে নবীজি মোহাম্মদ ইসলাম বাইবেল থেকে নকল করে পবিত্র কোরআন লেখেননি বোন একটা প্রশ্ন করলেন যে তিনি গ্রহণ করেছেন ইসলাম তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আগে তিনি খ্রিস্টান ছিলেন আমি আপনাকে অভিনন্দন জানাই তিনবার একবার না একবার জানিয়েছিলাম আপনাকে অভিনন্দন জানাই তিনবার কারণ আপনি বলেছেন ইলাহা তারপর আর মোহাম্মদ রাসুল উল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লা সাল্লাম হলেন আল্লাহ রাসুল আমি আপনাকে অভিনন্দন জানাই আপনি প্রশ্ন করলেন যে কিভাবে প্রমাণ করবেন কিভাবে আপনার আত্মীয় স্বজনকে বোঝাবেন যে পবিত্র কোরআন নকল করা হয়নি কোরআনের কথা অন্য কোন বই থেকে নেওয়া হয়নি অথবা বাইবেল থেকে আমি আগেও বলেছি এটা ঐতিহাসিক সত্য যে নবীজি নিরক্ষর ছিলেন এতেই সব প্রমাণিত হয় আর পবিত্র কোরআন বলছে সুর আরাফের একশো সাতান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তারা অনুসরণ করে সেই নবীকে সেই রাসূলকে অনুসরণ করে নিরক্ষর নবী যার উল্লেখ আছে তাদেরই গ্রন্থে তাওরাত ও আপনি যদি বাইবেল পড়েন এটার উল্লেখ আছে বুক অব আয়াতে উনত্রিশ নম্বর অধ্যায়ের বারো অনুচ্ছেদে আসমানি কিতাব দেয়া হবে সেই নবীকে যে পড়তে জানে না কোরআন বলছে তাদের ধর্মগ্রন্থই আছে আপনারা যদি বাইবেল পড়েন দেখতে পাবেন আয় জায়াত উনত্রিশ নম্বর অধ্যায়ের বারো অনুচ্ছেদে যে পশ্চিমারা অভিযোগ করে যে নবীজি বাইবেল থেকে কপি করেছেন নাউজবিল্লা তারা এটা বুঝতে পারে না যে আমাদের নবীজির সময়কালে কোনো আরবি বাইবেল ছিল না প্রথম সবার আগে ওল্ড টেস্টামেন্টে যে আরবি অনুবাদটা করা হয়েছিল সেটা লিখেছেন আর সেডিয়াস গাউন এবং সেটা তে অর্থাৎ কমন এরা নবীজি মারা যাওয়ার দুইশো বছরের ওপরে। আর নিউ টেস্টের প্রথম আরবি অনুবাদটা করা হয়েছিল এটা ছাপিয়েছিলেন মারা যাওয়ার প্রায় ধরেন হাজার বছর পরে আমি এটা মানি কোরআন আর বাইবেলের মধ্যে কিছু কিছু ব্যাপারে বেশ মিল আছে তার মানে এই না যে পরের জন আগের জনেরটা কপি করেছে ব্যাপারটা এমনও হতে পারে তারা দুজনেই অন্য কোনো উৎস থেকে পেয়েছেন সেটা আল্লাহ আলার সবগুলো আসমানী কিতাবেই কিছু কমন নির্দেশ আছে এক ঈশ্বরের কথা কিছু আদেশ একই রকম আগের আসমানি কিতাবগুলো ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য আর একথা আমি আগে বলেছি কিতাবগুলোর কথা বদলে গেছে কথাগুলো বিকৃত করা হয়েছে আর অনেক কথা মানুষেই লিখেছে তারপর সেগুলোকে এখানে জুড়ে দিয়েছে মানুষের বানানো কথা এর মধ্যে জুড়ে দিয়েছে তবে তারপরও কিছু কিছু ব্যাপারে বেশ মিল দেখা যাবে আর শুধুমাত্র এই মিলগুলো দেখেই এটা বলা ভুল হবে যে নবীজি মোহাম্মদ সাল্লি সাল্লাম বাইবেল থেকে নকল করেছেন তাহলে তো এটাও বোঝায় যে ইসা আলাহিসাল্লাম নাউজুবিল্লাহ ওল্ড টেস্টামেন্ট থেকে কপি করেছেন ওল্ড আর নিউ টেস্টামেন্টের কথা অনেক মিল আছে এই দুই পক্ষেরই উৎস আসলে একটা এখন ধরেন কোন স্টুডেন্ট পরীক্ষার হলে নকল করছে ধরেন আমি পরীক্ষায় কখনোই আমার খাতায় এটা লিখব না যে আমি অমকের দেখে লিখেছি বা মিস্টার অমকের খাতা দেখে দেখে কপি করেছি আর আল্লাহ পরিষ্কার বলেছেন যে ইসা মুসা আলাইসাল্লাম অন্যান্য সব রাসুল তারা সকলেই ছিলেন আল্লাহর প্রেরিত রাসুল তাদেরকে প্রাপ্য মর্যাদা আর সম্মান দিয়েছেন যদি কপি করতেন তাহলে বলতেন না যে ঈসা আল্লাহ ইসাল্লাম মুসা আল্লাহ ইসাল্লাম এরা আল্লাহর প্রেরিত রাসুল এটাই প্রমাণ তিনি কপি করেননি শুধু ঐতিহাসিক তথ্যের উপর নির্ভর করে বলা কঠিন যে কার কথাটা সঠিক বাইবেল না কোরআন তাই আসুন বিজ্ঞানের সাহায্যে এই বই দুটোকে পরীক্ষা করি চোখ বুলালে মনে হবে কোরআন আর বাইবেলের কিছু কিছু কথা একেবারে পুরোপুরি একই রকম কিন্তু যদি ভালো করে দেখেন সেখানেও কিছু পার্থক্য আছে উদাহরণ হিসেবে উদাহরণ হিসেবে বাইবেলের প্রথম বইতে বুক অফ জেনেসিস এক নম্বর অধ্যায়ে বিশ্বজগৎ সৃষ্টির কথা আছে পৃথিবী আর আকাশমন্ডলী সবকিছু সৃষ্টি হয়েছে ছয় দিন এখানে দিন বলতে চব্বিশ ঘন্টার দিনকে বোঝানো হয়েছে কোরআন এমন কথা আছে অনেক জায়গায় সুরা আরফের চুয়ান্ন নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরাই ইউনুসের তিন নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে অনেক জায়গায় বলা হয়েছে যে বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে ছয়টা আইয়ামে আরবি শব্দ আইয়াম এটা হলো ইয়ামের বহু বচন যার একটা অর্থ দিন ইয়াম মানে দিন আর একটা অর্থ খুবই লম্বা একটা সময় অথবা একটা যুগ তাহলে পবিত্রকরণ বলছে যে পৃথিবী আর আকাশমন্ডলী তৈরি হয়েছে ছয়টি সময়কালে খুবই লম্বা সময়কালে বিজ্ঞানীরাও এই বর্ণনায় কোনো আপত্তি করেনি কিন্তু যদি বলি চব্বিশ ঘন্টার ছয় দিনে বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে সেটা অবৈজ্ঞানিক বাইবেল বলছে জেনেসিসে এক নম্বর অধ্যায়ের তিন থেকে পাঁচ অনুচ্ছেদে যে দিন আর রাত বানানো হয়েছিল প্রথম দিনে বিজ্ঞান আমাদের বলে এই বিশ্বজগতে যে আলো আছে সেটা আমরা পেয়ে থাকি বিভিন্ন নক্ষত্র থেকে এরপর বাইবেল বলছে যে সূর্য জেনেসিসের প্রথম অধ্যায় চোদ্দ থেকে হতে পারে কোরআন কোরআন দিয়ে আমরা পরীক্ষা করব কোনটা সঠিক কোনটা হলো হচ্ছে তবে এখানে অন্য আরো কিছু আছে কিছু কথা বিকৃত হয়ে গেছে আমি এমন উদাহরণ জানি তবে সেগুলো এখানে বলছি না কিছু কথা বিকৃত হয়ে গেছে মানুষ নিজেই কিছু কথা লিখেছে সেগুলো আমরা ঈশ্বরের বাণী বলে মানতে পারি না বাইবেলের যেমন কিছু অবজ্ঞানিক কথা আছে তেমনটা বেদেও আছে সেগুলো আজকে বলবো না এটা মানতে আপত্তি নেই অরিজিনালি বেদ হয়তো ঈশ্বরের বাণী আর ইঞ্জিল পবিত্রকরণ বলছে ইঞ্জিল আল্লাহর ওহি নাজিল হয়েছিল ঈসা নবীর উপর ঈসা আল্লাহ ইসাল্লামের উপর এটা নাজিল হয়েছিল তাই আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে ইঞ্জিল হলো ঈশ্বরের বাণী কিন্তু বর্তমানের বাইবেল বিকৃত হয়ে গেছে একইভাবে আমি বলতে পারি যে বেদ ঈশ্বরের বাণী হতে পারে আর ঈশ্বরের দূত হ্যাঁ অনেক দূতই ছিলেন অনেক যেমন রাম কৃষ্ণ তারা কি দূত আমরা বলি হতে পারে আমরা এখানে নিশ্চিতভাবে বলতে পারি না এমন কিছু মুসলিম আছে যারা বলে যে রাম আলাইসাল্লাম এটা ঠিক না এটা হলো তেলদা আমি হিন্দুদের এভাবে তেল দেব না আমি বলবো হতে পারে কিন্তু যদি সেটাও হয় যদি তারা মহান ঈশ্বরের দূত হয়েও থাকেন এবং যদি বেদ আসলে আসমানি কিতাব হয়েও থাকে আগেও বলেছি এটা নির্দিষ্ট সময়ের জন্য তারা বিশেষ সময় বিশেষ জাতির জন্য এসেছিল তাদের নির্দেশগুলো চিরস্থায়ী না কোরআন হল সর্বশেষ আর চূড়ান্ত আসমানী কিতাব আল্লাহ রাসমানী কিতাব এখন যদি যদি ইঞ্জিল যদি বাইবেল যদি বেদ ঈশ্বর বাণী হয়েও থাকে সেটা সেই সময়ের জন্য আজকের জন্য না কোরআন হলো ঈশ্বরের চূড়ান্ত আসমানি কিতাব আর মোহাম্মদ সাল্লি সাল্লাম হলেন আমাদের শেষ নবী আমরা নবীজি আর কোরআন কে মানবো আশা পেয়েছেন আমার নাম মেহিনাজ সৈয়দ আমি একজন স্টুডেন্ট আমার প্রশ্ন হলো কে আল্লাহকে সৃষ্টি করেছে বোন আপনি প্রশ্ন করলেন কে আল্লাহকে সৃষ্টি করেছে এই প্রশ্নটা সাধারণত করে থাকে একজন নাস্তিক যে ঈশ্বর মানে না একটা ঘটনার কথা মনে পড়ে গেল একবার আমার এক বন্ধু আমার খুবই ঘনিষ্ঠ এক বন্ধু সে একটা আলোচনায় যোগ দিয়েছিল বোম্বের একটা নাস্তিক দলের সাথে যারা ঈশ্বর মানে না আর সে তাদের বোঝাতে চাচ্ছিল যে ঈশ্বর বলে একজন অবশ্যই আছেন আর বলা শুরু করলো এটা একটা কোট। এটা এটা কে বানিয়েছে এসেছে তারা বলল এটা দর্জি বানিয়েছে ভালো এটা একজন বানিয়েছে এটা একটা বই এটা থেকে এসেছে এই বইটা থেকে এসেছে এই কলমটা থেকে এসেছে এভাবে আমার বন্ধু এটা প্রমাণ করলো সব কিছুরই সৃষ্টিকর্তা আছে গাড়ি বানানোর হয়েছে ফ্যাক্টরিতে ফ্যাক্টরি কে বানিয়েছে হয়তো করে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারকে কে বানিয়েছে এভাবে সে বোঝালো সব কিছুরই সৃষ্টিকর্তা আছে তারপর সে প্রশ্ন করলো সূর্য কে বানিয়েছে চাঁদ কে বানিয়েছে এভাবে প্রশ্ন করতে করতে সে বললো আপনারা কি মানেন সব স্রষ্টা আছে সেই নাস্তিকের দল তখন তাকে বলল আমরা একটা মানব যে সব একজন স্রষ্টা আছে তবে একটা শর্ত যে আপনি আপনার মত বদলাতে পারবেন না আপনি আপনার বক্তব্যটা বদলাতে পারবেন না আপনার কথাটা আমরা মেনে নেব কিন্তু আপনি আপনার কথাটা বদলাতে পারবেন না যে আছে আমার বন্ধু খুশি খুশি হলো হলো খুব সে ভাবলো আমি সফল হয়েছি আমি এই নাস্তিকদের খুব ভালোভাবে বোঝাতে পেরেছি তারপর সে আবার প্রশ্ন করলো কে সূর্য সৃষ্টি করেছে কে চাঁদ সৃষ্টি করেছে সবকিছুর একটা স্রষ্টা আছে আপনাকে এখন জানতে হবে চূড়ান্ত সৃষ্টিকর্তা কে আমাকে আমার মা জন্ম দিয়েছেন তাকে তার মা জন্ম দিয়েছেন এভাবে প্রথমে কে সৃষ্টি করেছেন তখন সে বলল প্রথমে যেসব সৃষ্টি করেছিল সেই মহান ঈশ্বর আর ভাবল যে সে এদেরকে বোঝাতে পেরেছে নাস্তিকরা তখন বলল আমরা ঈশ্বরকে মেনে নিলাম এখন আমাদের এই প্রশ্নের উত্তর দেন কে ঈশ্বরকে বানিয়েছে আমার বন্ধু তখন বড় একটা ধাক্কা খেল সে উত্তর দিতে পারল না একেবারে চুপ হয়ে গেল সে সারা রাত ঘুমাতে পারেনি পরের দিন সে আমার কাছে আসলো তারপর আমাকে সেই ঘটনাটা পুরোপুরি খুলে আমি তখন বুঝলাম আমার বন্ধু সেখানে যে পদ্ধতিতে এগিয়েছে অনেক বিশেষজ্ঞই সেভাবে ঈশ্বরে অস্তিত্ব প্রমাণ করেন বিশেষজ্ঞরা এই যে পদ্ধতিতে বিভিন্ন প্রকার যুক্তি দিয়ে থাকেন সেটার নাম সেলফ অ্যানালাইসিস সেলফ অ্যানালাইসিস যদি আমার লেকচারটা খেয়াল করেন আমি আমার লেকচারে এই কথা কখনোই বলিনি যে সবকিছু সৃষ্টি আছে কথা কখনোই বলিনি যদি আমি এই কথা বলতাম তাহলে ট্র্যাপে পড়তাম সত্যি বলতে এমন ক্ষেত্রে নাস্তিকদের প্রশ্ন করব সেই নাস্তিকই আমাকে তখন উত্তর দেবে যে প্রথম কার্যপ্রণালী জানবে সে হচ্ছে স্রষ্টা উৎপাদনকারী আমি এই কথাটা বলিনি সেই বলেছে যদি অন্য কেউ আমাকে এই প্রশ্নটা করত ভাই জাকির কে প্রথমে কোন অজানা বস্তুর কার্যপ্রণালী সম্পর্কে বলতে পারবে আমি তাকে বলবো যে সব কিছুরই যার একটা শুরু আছে সৃষ্টি হয়েছে এমন সব কিছু প্রথমে যে এই বস্তুর কার্যপ্রণালী সম্পর্কে বলতে পারবে সে হচ্ছে স্রষ্টা আমি আমার যুক্তি ব্যবহার করছি আমি আবার ট্র্যাপে পড়তে চাই না যদি আমি এই উত্তরটা দেই যে প্রথমে এই সম্পর্কে কে বলতে পারবে যে প্রথম কোন একটা বস্তুর মেকানিজম সম্পর্কে বলতে পারবে যে বস্তুটা সৃষ্ট যার একটা শুরু আছে হলেন হলেন দিয়ে আপনি প্রমাণ করতে পারেন যে হচ্ছে বাণী তিনি তিনি সৃষ্টিকর্তা আর বিজ্ঞান আমাদের বলছে সূর্যের একটা শুরু আছে চাঁদের একটা শুরু আছে বিশ্বজগতের শুরু আছে এসবের মেকানিজম কে জানেন সৃষ্টিকর্তা আল্লাহ তালা আপনি প্রশ্ন করলেন কে আল্লাহকে বানিয়েছে এই প্রশ্নটাকে বলা যায় সেটার মতো আমার বন্ধু যেমন বলেছিল সে বলেছিল যে আমার ভাই টম সে হাসপাতালে ভর্তি হয়েছে আর সেখানে সে একটা সন্তানের জন্ম দিয়েছে আপনি কি বলতে পারবেন সেই সন্তানটা ছেলে নামে আমি একজন ডাক্তার হিসেবে জানি যে একজন পুরুষ কখনোই সন্তান প্রসব করতে পারে না পুরুষদের বৈশিষ্ট্য হচ্ছে তারা রকম সন্তান প্রসব করতে পারে না এটা প্রশ্ন একইভাবে আল্লাহ সংজ্ঞা হচ্ছে আল্লাহ কখনই জন্ম নেননি আল্লাহর কোন শুরু নেই আপনি প্রশ্ন করলেন কে আল্লাহকে বানিয়েছে এটা খুবই একটা হাস্যকর প্রশ্ন যেমন আমার ভাই টম সন্তান প্রসব করেছে সেটা কি ছেলে না মেয়ে আশা করি উত্তরটা পেয়েছেন আমার নাম মোহাম্মদ আশাফ আমি একজন স্টুডেন্ট আমার প্রশ্নটা হলো অনেক পশ্চিমা বিশেষজ্ঞ অভিযোগ করে যে নবী মোহাম্মদ কোরআন লিখেছেন আরবদের সমাজ সংস্কারের জন্য আর বলেছেন এটা হলো ওহি যাতে সবাই মানে ভাই আপনি প্রশ্ন করলেন আর আমি আপনার সঙ্গে একমত যে কিছু পশ্চিমা বিশেষজ্ঞ তারা বলেছেন যে আমাদের নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি মিথ্যে বলেছেন নাউজবিল্লা আর বলেছেন যে কোরআন আল্লাহর ওহি যাতে করে সংস্কার করতে পারেন আরবদের আমি এটা মানি যে পবিত্র কোরআনের কথা আর নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামের অভিপ্রায় শুধু আরবদের সংস্কার করা নয় পবিত্র কোরআন আর নবীজি মোহাম্মদ সাল্লাহাম চেয়েছেন পুরো মানুষ জাতির সংস্কার করতে শুধু আরবদের না যদি আপনি বলেন আমরা অভিযোগটা ভালো করে দেখি যদি নবীজি চাইতেন শুধুমাত্র আরবদের উন্নতি তাহলে কেন একজন লোক অসৎ উপায়ে তাদেরকে সৎ বানাতে চাইবে চিন্তা করেন আপনি সবাইকে ভালো মানুষ বানাতে চাইছেন আর আপনিই শুরু করেছেন মিথ্যে কথা দিয়ে এই কাজগুলো তারাই করতে পারে যারা আসলে ভণ্ড যারা টাকার জন্য করে সবার সামনে বলে পৃথিবীর সংস্কার করতে কিন্তু মনে মনে অন্য ফন্দি কথা আগে প্রমাণ করেছি যে নবীজি টাকার জন্য এসব করেননি তাহলে যদি চূড়ান্ত লক্ষ্য থাকে সত্যি মাধ্যমটাও সত্যি হতে হবে পবিত্র কোরআনে সুরা আনামের তিরানব্বই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তার চাইতে বড় জালেমার কে আছে যে মিথ্যা রচনা করে আল্লাহ তালা সম্পর্কে আর বলে যে আমার উপর ওহিনাজিল হয়েছে যখন তার উপরে কোনো ওহিনাজিল অথবা বলে আমি সেই রকম ওহিনাজিল করব যেমনটা আল্লাহ নাজিল করেছেন যদি নবীজি মিথ্যে কথা বলতেন তাহলে নিজের বইতে কখনো লিখতেন না যে মিথ্যে যে বলে সে একজন জালিম তার জীবনের কোনো এক সময়ে হয়তো এই ব্যাপারটা ফাঁস হয়ে যেত তাহলে তখন নবীজিকেই বলা হতো একজন জালিম এরপর কোরআনে সেই জালিমের শাস্তির কথা আছে পবিত্র সুরা আল হাক্কার চুয়াল্লিশ থেকে সাতচল্লিশ আয়াতে উল্লেখ করা হয়েছে যে যদি নবী মোহাম্মদ আমার নামে কিছু লিখে চালানোর চেষ্টা করত। আল্লাহ সোহানত আলার নামে আমি অবশ্যই তার ডান হাত ধরে ফেলতাম আমি তখন তার ডান হাত ধরতাম এবং তার জীবন ধমনেই কেটে ফেলতাম তোমাদের মধ্যে কেউ তাকে রক্ষা করতে পারতো না এমনকি নবীদের কেউ রেহাই দেওয়া হবে না যদি কোনো নবী কখনো মিথ্যে কথা বলতেন তিনি যদি নবী হতেন তিনি এমনটা করেননি যদি নবীও বলতেন তার হৃৎপিণ্ডের ধমনি কেটে ফেলা হবে যদি নবীজি মোহাম্মদ সাল্লি সাল্লাম মিথ্যে বলতেন তাহলে কোনো এক সময় সেটা ধরা পড়ে যেত তখন তার দিয়া আদেশ অনুযায়ী অন্যরা তাকে মেরে ফেলত এছাড়াও এমন শাস্তির কথা সুরা সুরার চব্বিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এছাড়াও সুরা নাহালের একশো পাঁচ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এছাড়া এমন ঘটনাও আছে যেখানে কোরআন নবীজির ভুল শুধরে দিয়েছে যদি নবীজি কোরআন লিখতেন সমাজ সংস্কারের জন্য নজবুল্লাহ তাহলে তিনি নিশ্চয়ই সেগুলোর কথা লিখতেন না তার নিজের কিছু কাজ যেগুলো আল্লাহ পছন্দ করেননি উদাহরণস্বরূপ এরকম একটা আয়াত আছে পবিত্র কোরআনের সুরা আবাসাই আশি নম্বর সুরা বলা হয়েছে যে হে নবী যখন অন্ধলোক কাছে আসলো যখন অন্ধলোক কাছে আসলো সে কিছু বলতে চাইল তুমি কেমন করে জানবে সে হয়তো এভাবে পরিশুদ্ধ হতো বা উপদেশ গ্রহণ করত এই সুরাটা নাজিল হয় যখন একজন অন্ধলোক যার নাম আবদুল্লাহ ইবনে মাকতুম পত্তলিকদের সাথে মুসলিমদের সাথে আর নবীজি এজন্য বিরক্তি প্রকাশ করলেন কারণ তিনি অমুসলিম নেতার সাথে কথা বলছেন তখন কোন এক অন্ধ মুসলিম বিরক্ত করবে এখানে নবীজি বাদে অন্য কেউ থাকলে হোক ভালো বা খারাপ কেউ কোন অভিযোগ করতো না কিন্তু আমাদের নবীজি তার চরিত্র ছিল খুবই মহান খুবই উন্নত ছিল তার হৃদয় সব সময় গরিব দুঃখীদের জন্য একটা ওই নাজিল হলো এরপর যখনই নবীজির সাথে সেই লোকের দেখা হতো নবীজি তাকে ধন্যবাদ দিতেন যে আপনার জন্য আল্লাহ সব আলা আমাকে মনে করেছেন এভাবে অনেক জায়গায় নবীজিকে সুদ্রে দেওয়া হয়েছে যেমন সুরতের এক নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা নাহালের একশো ছাব্বিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা আনফালাই সাতষট্টি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা তাওবার চুরাশি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে অনেক জায়গায় যদি নবীজি পবিত্র কোরআন লিখতেন সংস্কারের জন্য তাহলে তিনি কোরআনে এই সব কথা লিখতেন না আশা করি উত্তরটা পেয়েছেন আসসালাম আলাইকুম ভাই আমি একজন মেডিকেল স্টুডেন্ট আপনি কোরআনের অনেক বৈজ্ঞানিক তথ্য নিয়ে বললেন কোরআনে গণিত শাস্ত্রের উপরে কি কিছু আছে একটু বিস্তারিত বলেন প্রশ্ন করলেন অনেক বৈজ্ঞানিক তথ্য নিয়ে বলেছি। গণিত শাস্ত্রের উপরে কোনো কিছু কোরআনে কি বলা হয়েছে অথবা কোরআন কি গণিত শাস্ত্র নিয়ে কোনো কথা বলেছে পবিত্র কোরআনে গণিত শাস্ত্রের উপরে অনেক কিছু আছে এরকম একটা গণিতশাস্ত্রের নিয়ম যার উপর ভিত্তি করে গণিতশাস্ত্র দাঁড়িয়ে আছে সেটা ল দ্য এক্সক্লুডেড মিডল বলা হচ্ছে প্রত্যেকটা প্রস্তাব প্রত্যেকটা বক্তব্য সত্যি বা মিথ্যে হতে পারে অনেক দিন পর্যন্ত সবাই এটা মেনে চলেছে একশো বছর আগে একজন লোক এমন প্রশ্ন করলো সবাইকে জিজ্ঞেস করলো যদি প্রত্যেকটা বক্তব্য প্রত্যেকটা প্রস্তাব সত্যি বা মিথ্যে হতে পারে এটাও তো একটা বক্তব্য এটাও তো মিথ্যে হতে পারে এটা মিথ্যে হলে কি হবে পুরো গণিতশাস্ত্র তখন ভেঙে পড়তে লাগলো বিশেষজ্ঞরা সবাই আলোচনায় বসলেন তারপর তারা একটা নতুন মন্তব্য করলেন নতুন থিওরি যে যখন কেউ একটা শব্দ ব্যবহার করে সেটা হতে পারে ব্যবহার করছে শব্দটাকে ব্যবহার করা হচ্ছে অর্থটা বোঝানোর জন্য শব্দটা নয় কিন্তু শব্দটা যখন উল্লেখ করছেন তখন শব্দটাকেই বোঝাচ্ছেন অর্থটা নয় আপনাদের একটা উদাহরণ দেই ধরেন আমি বললাম যে আকবর আকবর খুবই ছোট আমার কথাটা ঠিক আছে সে একটা ছোট ছেলে তার নাম আকবর সমস্যা নেই কিন্তু যে লোক আরবি জানে সে তখন প্রতিবাদ করবে আকবর তো ছোট না আকবর মানে মহান এখানে শব্দটা উল্লেখ করেছি শব্দটা ব্যবহার করে নি আমি আরেকটা উদাহরণ দেই ধরেন আমি বললাম তিন সবসময় চারের আগে আসবে কেউ এটার প্রতিবাদ করবে না তিন সবসময় চারের আগে আসবে কিন্তু একজন সে আমাকে বলল না ডিকশনারিতে তিন আসবে চারের পরে কারণ বর্ণমালায় চ আগে আসে সে তখন বলবে সে আমার কথাটা তিন আসে চারের আগে সেটা ভুল ডিকশনারিতে তিন আসবে চারের পরে কারণ বর্ণমালায় আগে আমি যখন বলেছি তিন আসে চার আগে আমি এখানে অর্থটা বোঝাচ্ছি আমি শব্দটার কথা বলছি না তখন সেই লোক প্রতিবাদ জানালো শব্দটার কথা বলছে অর্থটা বোঝাচ্ছে না তাহলে একটা শব্দ যখন ব্যবহার করি সেটা দুইভাবে করা যায় হয় অর্থ দিয়ে বা শব্দ দিয়ে আমার লেকচারে কোরআন একটি আয়াত বলেছিলাম সুরা নিসার দীরেসিন রাহায়তে উল্লেখ করা হয়েছে আফারা ইয়াতাদা বারুল কুরআন আ ওয়ালাউ কারামিন ইন দি গায়ের্লাহ লা জাদু ফিখ্তে লাফান কাসিরা যে তবে কি তারা কোরআন সম্পর্ক অনুধাবন করে না এটা যদি আল্লাহ ব্যতীত কারো কাছ থেকে আসতো তাহলে সেখানে অনেক অসঙ্গতি থাকতো অর্থ একেবারে পুরোপুরি পরিষ্কার কেউ কোরানের একটা অসঙ্গতিও বের করতে পারেনি তাই কোরান ঈশ্বরের বাণী কিন্তু কেউ হয়তো এভাবে বলতে পারে আমি অসংগতি বের করব কোথায় সুরা নিঃহার বিলেসী আয়াতটা বের করেন অসংগতি শব্দটা সেখানে আছে পবিত্র পবিত্রকরণে ইকিলাভ শব্দটা আছে ভুল প্রমাণিত হবে পবিত্র করণের ইকিলাভ শব্দটা আছে যদি কেউ এমন বলে আমি বলবো দাঁড়ান পুরো আয়াতটা পড়ে দেখেন তারা কি কোরআন সম্পর্কে অনুধাবন করে না এটা যদি আল্লাহ ব্যতীত কারোর কাছ থেকে আসতো তাহলে সেখানে অনেক অসংগতি থাকত আরবি শব্দটা ইখতিলাফুন কাসিরা অসঙ্গতি শব্দটা ইখতিলাফ শব্দটা কোরআনে মাত্র একবারে আছে তাই উল্লেখ করার দিক থেকেও পবিত্র কোরআন ঠিক আছে এই ইখতিলাফ শব্দটা মাত্র একবার বলা হয়েছে আর এখানে বলা হয়েছে ইখতিলাফুন কাসিরা অনেক অসঙ্গতি তাহলে ঠিক আছে আরেকজন লোক হয়তো এসে বলবে ঠিক আছে মানলাম ইখতিলাফুন একবার বলা হয়েছে কিন্তু কোরআন বলছে তারা কি কোরআন সম্পর্কে অনুধাবন করে না এটা যদি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছ থেকে আসতো তাহলে অনেক অসঙ্গতি থাকতো অনেক অসংগতি শব্দটা তো কোরআনে আছে তো আছে তাহলে কোরআন আল্লাহর না হয়তো আপনাদের বলতে একটু সমস্যা হচ্ছে আমি পরে একটা সহজ উদাহরণ দিয়ে বোঝাবো এটা বোঝা একটু কঠিন উল্টোটা সবসময় সত্যি হয় না কোরআন বলছে তবে কি তারা কোরআন সম্বন্ধে অনুধাবন করে না এটা যদি আল্লা ব্যতীত অন্য কারো কাছ থেকে আসতো সেখানে অনেক অসংগতি থাকতো কোরআনে কথা বলছে না যে কোরআনে যদি অনেক অসঙ্গতি থাকে তাহলে সেটা আল্লাহর বাণী নয় কোরআনে যদি এটা বলা থাকতো যে এখানে যদি কোনো অসঙ্গতি থাকে তাহলে সেটা বাণী নয় তাহলে ভুল প্রমাণিত হতো আল্লাহ তালা বুঝে শুনেই শব্দ নির্বাচন করেছেন কারণ ভাইস ভারসা মানে উল্টোটা সবসময় সত্যি না হতে পারে আমি আরেকটা উদাহরণ দেই ধরেন আমি যদি বলি বোম্বে শহরে যেসব মানুষ বোম্বেতে থাকে বোম্বে শহরে বাস করে তারা সবাই ইন্ডিয়ান ধরেন কথাটা সত্যি কিন্তু এর উল্টোটা সত্যি নাও হতে পারে সব ইন্ডিয়ান বোম্বে শহরে থাকে না থাকতে পারে নাও থাকতে পারে তাহলে কথাটা হচ্ছে উল্টোটা সবসময় সত্যি নাও হতে পারে তাই কোরআন যখন বলে তারা কি কোরআন সম্বন্ধে অনুধাবন করে না এটা যদি আল্লাহ ব্যতীত অন্য কেউ পাঠাতো সেখানে অসঙ্গতি থাকত যদি অসঙ্গতি থাকে আল্লাহর বাণী হতেও পারে আবার নাও হতে পারে কিন্তু কোরআনে কোনো অসঙ্গতি পাবেন না আরেকটা উদাহরণ মুমিনুনের এক দুই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে সত্যিকারের মুমিনরা সালাতে বিনীত হয় এখন এমন হয়তো কেউ বলতে পারে আমি এমন মুসলিম চিনি যে পাঁচ আত্ম নামাজ পড়ে কিন্তু সে চুরি করে মানুষ ঠকায় প্রত্যেক সম্প্রদায়ের ভেতরে কিছু কুলাঙ্গার থাকে কোরআন তো ভুল বলেছে কোরআন বলেছে মুমিনরা সালাতে বিনীত হয় আমি বলি দাঁড়ান কোরআনের কথাগুলো একটু ভালো করে শোনেন কোরআন বলছে সত্যিকারের বিশ্বাসীরা সালাতে বিনীত হয় কোরআন এই কথা বলছে না সালাতে যারা বিনীত হয় তারা সত্যিকারের মুমিন কোরআন কি কথা বলছে সালাতে যারা বিনীত হয় তারা সত্যিকারের মুমিন কোরআন তাহলে ভুল প্রমাণিত হতো আল্লাহ সোহানা হলেন সর্বশ্রেষ্ঠ গণিতবিদ তিনি জানেন কিছু লোক কোরআনের ভুল বের করার চেষ্টা করবে তিনি শব্দগুলো নির্বাচন করেছেন আপনাদের আরেকটা উদাহরণ দেই পবিত্র সূরা ইমরানের উনষাট নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে যে ঈশার দৃষ্টান্ত আল্লাহর কাছে আদম আল্লাহ ইসাল্লাম দৃষ্টান্তের সমান তাকে সৃষ্টি করেছিলেন মাটি থেকে বলেছিলেন হও আর হয়ে গেল অর্থের দিক থেকে কারো কোনো আপত্তি নেই ঈসা আলাহ আদম আলাহ ইসাল্লাম সৃষ্টি হয়েছেন মাটি থেকে অর্থের দিক থেকে একেবারে পরিষ্কার তবে যদি কোরআনের শব্দগুলো গুনে দেখেন এই নামটা ঈসা আলাইসাল্লাম বা ঈসা মসি অথবা যিশু খ্রিস্ট এই নামটা পবিত্র মোট বার আছে আর যদি দেখেন আদম এই নামটাও পঁচিশ বার বলা হয়েছে তাহলে অর্থের পাশাপাশি উল্লেখের দিক থেকেও এটা সঠিক আছে এমন আরো দৃষ্টান্ত আছে দেখবেন সুরা আরফের একশো ছিয়াত্তর নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে যারা আমার নির্দেশকে প্রত্যাখ্যান করে তারা কুকুরের মতো কোরআনে যারা আমার নির্দেশকে প্রত্যাখ্যান করে এটা বলা হয়েছে পাঁচবার কুকুরের আরবি শব্দটা হচ্ছে কাল এটাও বলা হয়েছে পাঁচবার এখানে অর্থের পাশাপাশি উল্লেখের দিক থেকেও এটা সঠিক এরপর সুরা ফাতিরের বিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে অন্ধকার সেটা আলোর মতো নয় অন্ধকারের আরবি হলো জুলমাত এটার উল্লেখ কোরআনে আছে মোট তেইশ বার আর আলো শব্দটার আরবি হলো নূর এটার উল্লেখ কোরআনে আছে মোট বার তাহলে এখানে অর্থটা ঠিক আছে উল্লেখ করার দিক থেকেও সঠিক যে অন্ধকার সেটা আলোর মতো নয় তেইশ সেটা চব্বিশের মতো নয় তাহলে কোরআন যখন বলছে এটা এরকম সেখানে অর্থটা ঠিক আছে উল্লেখের দিক থেকেও সঠিক আবার কোরআন বলছে এটা এরকম নয় অর্থ ঠিক থাকার পাশাপাশি উল্লেখ করার দিক থেকেও সেটা সঠিক এটা ছাড়াও কোরআন এত নিখুঁত লেখা হয়েছে যে এমনকি একটা কম্পিউটারের পক্ষেও কোরআন লেখা সম্ভব নয় আগে যেটা বলেছিলাম ইমরানের বলা হয়েছে যে ঈশার দৃষ্টান্ত ঈসা সালামের দৃষ্টান্ত আল্লাহ তালার কাছে আদম সালামের সাল্লামের দৃষ্টান্তের সমান তাকে সৃষ্টি করেছিলেন মাটি থেকে হ আর হয়ে গেল এদের প্রত্যেকের নাম পঁচিশ বার বলা হয়েছে এছাড়াও যদি এক নম্বর সুরা সুরা ফাতিহা থেকে গুনে যান এক নম্বর আয়াত থেকে তিন নম্বর সুরা ইমরানের উনষাট নম্বর আদৌ আলা ইসলামের নাম বলা হয়েছে সতেরো বার এমনকি ইসা আলাইসাল্লাম প্রথম সুরার প্রথম আয়াত থেকে সুরা ইমরানের উনষাট নম্বর আয়াত পর্যন্ত উল্লেখ করা হয়েছে বার আর এখন কেউ চাইলেও কোরআনের সাজানোটা বদলাতে পারবেন না গণিতশাস্ত্র নিয়ে এমন আরো অনেক কিছু আছে কিন্তু এটা প্রশ্নোত্তর পর্ব তাই এর চেয়ে বেশি বলতে পারব না في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة